নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, যেই ভিডিওতে আগত বেশ কিছু কাজের আমি ইনফরমেশান দিতে চাই। তো আপনারা সেইভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন, কারণ সামনের সপ্তাহ থেকে বেশ কিছু নতুন নতুন কোম্পানির কাজ আমি নিয়ে আসব। আর মেনলি এখন যে প্রবলেমটা চলছে সেটা হচ্ছে ইলেকশনের প্রবলেম। ইলেকশন সংক্রান্ত এই যে ইলেকশনের প্রসিডিওর কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু এই কাজগুলো নিয়ে একটু সমস্যা হয়ে আছে, কারণ অনেক ক্যান্ডিডেটস আছেন যে সমস্ত এরিয়াতে ইলেকশনগুলো চলছে, তারা সেখান থেকে আসতে পারছেন না সময় মতো। তো তার জন্য কোম্পানিতে অনেক রকম প্রবলেম চলছে। তো বেশ কিছু কোম্পানিতে আমি রিসেন্ট এই ইলেকশন চলাকালীন যে সমস্ত কোম্পানিগুলোতে জয়েনিং করিয়েছি, বেশ কিছু হাই স্যালারির কাজও কিন্তু সেখানে চলে গেছে, যেখানে প্রচুর ভালো ভালো স্যালারি, শুধুমাত্র দিনের বেলায় কাজ ছিল, প্রচুর ইনক্রিমেন্টের ফ্যাসিলিটি ছিল। এই সমস্ত কোম্পানিতে অনেকেই আসতে পারিনি শুধুমাত্র এই ভোটের জন্য। তো ভোট সমস্তটা মিটে যাওয়ার মধ্যে আমি কিন্তু আরও বেশ কিছু কাজ নিয়ে আসবো। আর এই সমস্ত কোম্পানিগুলোতে আমি কথা বলে নিয়েছি যে ইলেকশনের কারণে প্রচুর ক্যান্ডিডেটস এই সমস্ত বড় বড় কোম্পানিতে সেই সময়গুলোতে আসতে পারেনি, বেশি ক্যান্ডিডেট আসতে পারেনি। যতগুলো ভ্যাকান্সি ছিল সেই হিসাবে তুলনামূলকভাবে কিন্তু অনেক ক্যান্ডিডেটস জয়েনিং করেছে, যেহেতু ভোট চলছে সমস্ত জেলায় জেলায়। তো তার জন্য এই ভোট পর্ব মিটে যাওয়ার পরেই কিন্তু আরও বেশ কিছু বড় বড় কোম্পানির খবর আসবে, এবং তার মাঝখানে সামনের সপ্তাহতেও কিন্তু প্রায় অনেকটাই ভোটের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বিভিন্ন জেলার বেশিরভাগ জেলার ভোটগুলোই কিন্তু কমপ্লিট হয়ে আসছে। তো তারপরেও কিন্তু আমি আস্তে আস্তে কাজগুলো দিয়ে দেবো। তো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমার চ্যানেলটা ফলো করেন, তারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেল এটাই একমাত্র নির্ভরযোগ্য এবং ভরসাযোগ্য প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা জেনুইনলি কাজ পেয়ে যাবেন। প্রচুর বড় বড় কোম্পানির কাজ আমি সামনে নিয়ে আসবো, আরও বেশ কিছু নতুন নতুন কোম্পানির সাথে কথাবার্তা চলছে, সেই কাজগুলো কিন্তু সামনে চলে আসবে। যদি আপনাদের মনে হয় যে জেনুইনভাবে কোনো জায়গায় গিয়ে কাজ করবো, নিজেরা যেখানে কাজ করবেন সেই জায়গাটা ভালো করে দেখে নেবেন, কোথায় কাজ করতে এসেছেন সেই জায়গাটাই যদি আপনি আগে না দেখেন, অন্যান্য জায়গায় অনেকে আছেন এরকম কাজের কিছুই জানেন না, কাজ কোথায় হবে, কি কোম্পানির কাজ আছে ডিটেলস না জেনে অনেক রকম টাকা পয়সা দিয়ে সেখানে ঠকে যান, তারপরে কাজের জায়গায় গিয়ে দেখেন যা শুনে এসেছিলেন তার কিছুই সেখানে নেই, এইরকম প্রতারণার হাত থেকে যদি আপনারা বাঁচতে চান, এরকম সমস্যা থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, অবশ্যই জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলে যুক্ত থাকুন। কারণ আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটসকে সাথে করে নিয়ে গিয়ে সেই কাজের সাইটটা ভালো করে তাদেরকে আগে দেখিয়ে নেই যে কোন জায়গায় তারা কাজ করতে এসেছে। কিছু কিছু ফুড প্রসেসিং কোম্পানি থাকে যে কোম্পানিগুলোতে মূলত খাবার তৈরি করা হয়, যেমন বিস্কুট, কেক, চিপস, এই সমস্ত প্ল্যান্টগুলোতে শুধুমাত্র আমরা বাইরের ক্যান্ডিডেটদের ঢোকাতে পারি না, কারণ এখানে যেহেতু খাবার তৈরি হয় এখানে প্রচুর হাইজিন মেনটেন করে কিন্তু কাজটা চলে। তো বাইরের পোশাক পরে বাইরের কাউকে কিন্তু তারা অ্যালাউ করবে না। সেই জায়গাগুলোতে আমরা একদম প্ল্যান্টের ভিতরে নিয়ে গিয়ে কি কাজ হচ্ছে দেখাতে আমরা পারি না, কিন্তু বেশিরভাগ যে কোম্পানিগুলোর কাজ আমাদের থাকে, যেগুলো আয়রন প্ল্যান্ট রয়েছে, কিছু প্লাস্টিক ইন্ডাস্ট্রি রয়েছে, আরও বেশ কিছু প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলোতে আমরা কাজ কিন্তু ঘুরিয়ে দেখাতে পারি, বেশ কিছু ওয়্যার হাউস রয়েছে। তো এই সমস্ত কাজগুলো আপনারা আমার চ্যানেলের মাধ্যমে যারা যাবেন তারা সমস্ত স্পট দেখে নিতে পারবেন। তো এইরকম কাজ যারা পেতে চাইছেন, জেনুইনভাবে কাজ পেতে চাইছেন, যারা নিশ্চিতভাবে কাজ পাবেন এবং ঠকবার হাত থেকে যারা রেহাই পেতে চাইছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যারা আছেন যাদের সত্যি কাজের খুব প্রয়োজন, আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন, অবশ্যই আমার চ্যানেলে যুক্ত থাকুন। নতুন যারা রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, সামনে আরও অনেক কাজ আসবে, যাদের সত্যি কাজের প্রয়োজন তারা আমার চ্যানেলে যুক্ত থাকবেন। এখানে কিন্তু জেনুইনভাবে কাজ দেওয়া হয়, খুব সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু আপনারা এই কাজগুলো পেয়ে যাবেন। তো সামনে আরও অনেক কাজ আসবে, বেশ কিছু কাজ সামনের সপ্তাহে
যেগুলো আসবে সেগুলো কিছু কিছু আছে, উইকলি পেমেন্ট, শুধু দিনের বেলায় কাজ, এরকম বেশ কিছু কাজ রয়েছে। একটা কথা আমি বলি, বেশ কিছু ক্যান্ডিডেটস যারা রয়েছেন তারা 8 ঘন্টার কাজের জন্য সবসময় বলে আসেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেখুন 8 ঘন্টার যে সমস্ত সাইটগুলো চলে সেখানে কিন্তু পেমেন্টটা যথেষ্ট কম থাকে, তুলনামূলকভাবে কিন্তু কম থাকে। কিছু কিছু কোম্পানি বাদে, কিছু কিছু আমার নিজস্ব যে কোম্পানির সাথে যোগাযোগ, যেগুলো আমি ক্যান্ডিডেট দেই, কিছু কিছু কোম্পানিতে 8 ঘন্টাতে খুব ভালো ভালো স্যালারি দিচ্ছে। আবার কিছু কিছু কোম্পানি আছে যেখানে কিন্তু 8 ঘন্টায় ততটা স্যালারি দিতে পারে না। তো সেক্ষেত্রে কী হয়, ক্যান্ডিডেটরা বলছে 8 ঘন্টা দাদা কাজ দিন, 8 ঘন্টার কাজ দিন। এবার 8 ঘন্টার কাজে তারা যা পেমেন্ট দিচ্ছে সেখানে কাজ করতে গিয়ে দেখা যায় তাদের আর পোষাচ্ছে না, তো তারা আরও 4-5 ঘন্টা এক্সট্রা ডিউটি করে দিচ্ছে। তো দেখা যাচ্ছে কি, দিনের শেষে সেই কর্মী 12-13 ঘন্টায় কিন্তু কাজ করছে। তো আমরা 12 ঘন্টার কাজ প্রথমে শুনে ভয় পাচ্ছি কেন, এটা আমার কথা। 8 ঘন্টার কাজ শুনে আপনারা আসছেন, এসে সেখানে দেখছেন যে 8 ঘন্টার যে রেট তাতে আপনার পোষাচ্ছে না, আপনারা আবার কোম্পানির সাথে কথা বলে 2-3 ঘন্টা ওভার ডিউটি করছেন, সেগুলো সবই ঠিক আছে, করার পরে দেখা যাচ্ছে 400-420 টাকা আপনার রেট আসছে। কিন্তু প্রথম অবস্থায় অনেকেই আছেন যারা 12 ঘন্টার কথা শুনে ভয় পেয়ে যাচ্ছেন, চমকে যাচ্ছেন, এটাই বা কেন, আমি এটা বুঝতে পারি না এই লজিকটা কেন আছে। এটা অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে বা অনেকের মধ্যে এইটা মনে হয় যে আমি 8 ঘন্টার বেশি ডিউটি করব না, কিন্তু যখন সেখানে কাজে ঢুকছে তার থাকা খাওয়ার কিছু খরচা যখন মানে খাওয়া দাওয়ার ক্যান্টিন চার্জ ফার্চ এটা সেটা যখন তার পড়ছে, বাইরে গিয়ে থাকতে গেলে হাতের টুকটাক হাত খরচা লাগে, টুকটাক এক্সপেন্স তাকে করতে হয়, তারপরে দেখা যাচ্ছে যে তাকে 8 ঘন্টা কাজ করলে চলবে না, তখন তাকে ওভার ডিউটির পথ বেছে নিতে হচ্ছে, তাতে সেই আলটিমেটলি 12 ঘন্টা কোথাও 13 ঘন্টা কোথাও কেউ 16 ঘন্টা ডিউটি করছেন, তারপরে একটা ভালো জায়গায় সে ইনকাম করতে পারছে। তো এইটা আমার কাছে একটা অড লাগলো, কিছু কিছু ক্ষেত্রে অড লাগে, কিছু কিছু ক্যান্ডিডেটসরা তো সবসময় ফোন করে আমাকে, সবসময় বিভিন্ন রকম কথা আমার সাথে আলোচনা হয়। তো আমরা যদি প্রথমেই 12 ঘন্টার প্রিপারেশন নিয়ে রাখি বা আমরা যদি করতে চাই সেক্ষেত্রে আশা করি প্রবলেমটা খুব একটা হয় না, কারণ 12 ঘন্টার যে কাজগুলো থাকে সেখানে কোনো রকম টার্গেট কোথাও সেরকম থাকে না যে আপনাকে কিন্তু এই কাজটা কমপ্লিট করেই বেরোতে হবে, কিন্তু 8 ঘন্টার কাজে সেটা কিন্তু থাকে, যেহেতু ডিউটি টাইমটা কম, সো কোম্পানি চাইবে এই অল্প সময়ের মধ্যে আপনাকে দিয়ে মোটামুটি প্রোডাকশানটা করিয়ে নিতে, প্রোডাকশানের হারটা যেন আপনার করিয়ে নিতে পারে বেশি করে কোম্পানি। কিন্তু 12 ঘন্টার কাজে কোম্পানি জানে যে একটা কর্মী 12 ঘন্টা যদি ঠিকঠাক কাজ করে আমার প্রোডাকশান সেখান থেকে বেরিয়ে আসবে। তো আমি এটা বলবো সবাই যে 8 ঘন্টার কাজ খুঁজছেন, সত্যি আমি চেষ্টা করছি 8 ঘন্টার কাজও নিয়ে আসার, আমি যে 8 ঘন্টার কাজ আপনাদের খুঁজতে বারণ করছি বা করতে চাইবেন না এরকম বলছি তা নয়, আমি এটা বলতে চাইছি আপনারা অনেকেই আছেন 8 ঘন্টার কাজে ঢুকছেন, ঢোকার পরে আবার দেখা যাচ্ছে আপনারা 2-4 ঘন্টা এক্সট্রাই ওভার টাইম করে নিচ্ছেন, কিন্তু মেন্টালিটিটা রয়েছে আপনাদের 8 ঘন্টার কাজ খোঁজার। তাই জন্য আপনাদের বলবো 8 ঘন্টার কাজ যেরকম খুঁজছেন তার পাশাপাশি আপনারা 12 ঘন্টারও কাজ করুন, এমন কোনো প্রবলেম হয় না, কারণ রেটটা আপনাদের ফ্যাক্ট। আপনি যদি 12 ঘন্টা কাজ করে কোম্পানি থেকে যদি বেশি রেট পান তাহলে আপনার করতে অসুবিধা কোথায়, অসুবিধা কিন্তু নেই, 8 ঘন্টার কাজে কিন্তু তুলনামূলকভাবে রেটটা একটু কম থাকে। তো আমার সামনে আরও অনেক কাজ আসবে, আপনারা চ্যানেলে থাকুন, আমি এই কথাটা বললাম মানে এই নয় যে আপনারা 8 ঘন্টার কাজ কেন খুঁজছেন, 12 ঘন্টার কাজের দিকেই যান, এটা কিন্তু আমার বলার উদ্দেশ্য নয়। আমার সিস্টেমটা একটু অন্যরকম লাগলো যে কিছু কিছু ক্যান্ডিডেটসদের এরকম একটা মোটিভ হয়ে গেছে, সেই জন্য আমি কিন্তু ব্যাপারটা শেয়ার করি। তো আরও সামনে আমার কাজ আসবে, বেশ কিছু 8 ঘন্টার কাজও আসবে এবং 12 ঘন্টার কাজও আসবে, যেগুলো দিনের বেলায় হয়, উইকলি পেমেন্ট হয়, হালকা কাজ, সমস্ত রকম কাজ কিন্তু আমি নিয়ে আসবো। আপনারা চ্যানেলটা ফলো করুন যাদের জেনুইন কাজ প্রয়োজন এবং সরাসরি যারা সঠিকভাবে কাজ পেতে চাইছে, নিশ্চিত গ্যারেন্টি সহকারে যারা কাজ পেতে চাইছে, যে ভিডিও দেখে সমস্তটা জেনে বুঝে আসবেন, নিশ্চিতভাবে এখানে কাজ পেয়ে যাবেন, এরকম যারা কাজ পেতে চাইছেন জেনুইন কোম্পানিগুলোতে সঠিক নিয়মে সঠিকভাবে যারা জেনুইনভাবে কাজ পেতে চাইছেন তারা যোগাযোগ করবেন, আমার চ্যানেলে থাকুন, সামনের ভিডিওগুলো দেখুন, দেখে যোগাযোগ করুন, অবশ্যই আপনাদের জয়েনিং করিয়ে দেওয়া হবে। তো যারা যেখান থেকেই আসবেন
সমস্ত কিছু আমি বলে দিই ভিডিওতে, ভিডিওটা দেখে নিয়ে সেইভাবে যোগাযোগ করে আপনারা আসবেন। আপনাদের প্রত্যেকটা নতুন নতুন যে কোম্পানিগুলো আমার সামনে আসছে সমস্ত কোম্পানিতে জয়েনিং করিয়ে দেওয়া হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী দিনে আরও অনেক কাজ আপনারা পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, নমস্কার।